walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. Hello friends, Assalamualaikum. Kemon achen apnara? Friends, onek onek gorom. Goromer tap eto beshi je pura shorir, hat, pa ebong bike o gorom hoye jay. Ei goromer image gorom gorom khobor. Swan bike e chole asche R15 version 1S. Eta kintu 18 model. Friends, color ta kintu chomotkar ekti color. Lal ebong shada. Ami boraborer moto boli kintu je lal shada bike kintu ashole dur theke onek onek beshi chomotkar. এবং এই লাল বাইকগুলো কিন্তু দূর থেকে বোঝা যায় যে একটা বাইক আসতেছে, একটা দানব বাইক, একটা স্পোর্টস বাইক, একবার প্রিমিয়ার সেগমেন্টের বাইক, যে বাইকই বলেন লাল কালারটা কিন্তু অনেক অনেক বেশি এক্সিলেন্ট। আর মেয়েদের কিন্তু লাল কালারটা অনেক বেশি পছন্দ, কি ঠিক বলেছি তো? আচ্ছা যাই হোক, ঠিক বে ঠিক যাই হোক, গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ, অলমোস্ট ভেরি গুড কন্ডিশনের বাইক, নতুন বলতে পারেন। আর নতুন বাইকের এমএস কিন্তু সোয়ান বাইকের প্রত্যেকটা বাইকে আপনি পেয়ে যাবেন। ফ্রেন্ড, আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি, পাশাপাশি নতুন বাইকও কিন্তু পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আপনাদেরকে কিন্তু আমরা একটা নতুন সংবাদ দেব, সুসংবাদ দেব নতুন বাইক এর শোরুমের ব্যাপারে। তো যাই হোক, R15 ভার্সন 1S যারা খুঁজছেন, অনেকে আমাকে বলছেন যে R15 ভার্সন 2 অথবা 3 যে বাইকটা আছে, এটা পিছনের সিটটা কিন্তু উঁচা টাইপের। আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে বাইক চালাতে কিন্তু অনেক অনেক বেশি ডিস্টার্ব ফিল করেন, সেটা আমি নিজেও ডিস্টার্ব ফিল করি, বিকজ আমিও কিন্তু মাঝে মাঝে প্রিমিয়ার সেগমেন্টের বাইক এখানে ওখানে ঘোরাফেরার জন্য নিয়ে যাই, আমার ফ্যামিলিও কিন্তু যায়, কিন্তু তখন কিন্তু সে কিন্তু শান্তিমতো বসতে পারে না, ইউজ করতে পারে না। সো আপনাদের জন্য কিন্তু ফ্যামিলি বাইক হিসাবে এই বাইকটা অনেক বেশি অ্যাক্সিডেন্ট হবে, চমৎকার হবে। তো যারা এই বাইকটা খুঁজছেন, এটা হচ্ছে 2018 সালের বাইক, R15 ভার্সন 1S। বাইকটা কিন্তু ইঞ্জিনটা R15 ভার্সন 2 এর ইঞ্জিনের সেম ইঞ্জিন। আপনারা অবশ্যই জেনেছেন R15 ভার্সন 1 যখন বাংলাদেশে লঞ্চ করে, তার কিছুদিন পরে কিন্তু 2 বছর আড়াই বছর পরে ভার্সন 2 এসেছে। তো 2 আসার পরে কিন্তু আবারও একটা বাইক আসছে, সেটা হচ্ছে R15 ভার্সন 1S। সেটা কিন্তু এই বাইক, এটা কিন্তু 18 মডেল, অলমোস্ট ভেরি গুড কন্ডিশনের বাইক। এটা কিন্তু আপনারা 40+ মাইলেজ পেয়ে যাবেন, মাইলেজের জন্য খুব ভালো, এবং ব্রেকিং তো চমৎকার, ডাবল চ্যানেলে হাইড্রোলিক ব্রেক, এবং আপনার হচ্ছে এই বাইকটির কমফোর্টেবল বাইক এবং ব্যালেন্সেবল বাইক, আর লুকের দিক দিয়েও অ্যাক্সিলেন্ট। আপনারা প্রিমিয়ার সেগমেন্টের যে স্পোর্ট বাইক ব্যবহার করতে চান, তারা তো অবশ্যই এই বাইক আপনাদের জন্য ভালো হবে, বিশেষ করে ফ্যামিলি বাইক হবে, আপনি আপনার পরিবার নিয়ে সুন্দর মতো পিছনে চালাতে পারবেন। এই সিট থেকে শুরু করে একদম পিছন সাইডটা কিন্তু একেবারেই লেভেল। সো আপনারা এই বাইকটা স্পোর্টস বাইক, ফ্যামিলি বাইক হিসাবে ব্যবহার করতে পারবেন। অনেকে কিন্তু এই সিটের জন্যই কিন্তু R15 ভার্সন 2 বা 3 নিতে পারছেন না, ফ্যামিলি থেকেও দেখা যায় যে আপনাদেরকে বলে যে না, এই সিটের জন্য এই বাইক নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনারা একটা প্রিমিয়ার সেগমেন্টের স্পোর্টস বাইক ইউজ করতে পারেন, সেই হিসাবে এই বাইকটা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। বাইকটা কিন্তু আমরা দাম নির্ধারণ করছি 2,80,000 টাকা, 2,80,000 টাকা, আর এটা কিন্তু ফিক্সড প্রাইস। আর ফ্রেন্ডস, সোহান বাইক, প্রত্যেকটা বাইক কিন্তু অনেক চমৎকার বাইক, এবং প্রত্যেকটা বাইক কিন্তু নতুনের মতো আছে, আপনারা কিন্তু নতুনের ইমেজ পেয়ে যাবেন ম্যাক্সিমাম বাইকে, কারণ আমরা অলমোস্ট ভেরি গুড কন্ডিশনের, ফ্রেশ কন্ডিশনের বাইক সেল করে থাকি। আর যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো জেনেছেন, আর যারা নেননি তারা চলে আসবেন দ্রুত সোহান বাইকে। সোহান বাইক সর্দা প্রস্তুত আপনাদের রিজনেবল প্রাইসে ভালো বাইক দেওয়ার জন্য। ফ্রেন্ডস, এটা মডেল হচ্ছে 18 থেকে 20 সাল পর্যন্ত কাগজ করা ছিল, তারপর আবার 20 থেকে 22 সাল পর্যন্ত কাগজটা আপডেট করা হয়েছে। বাইকটা চলছে কিন্তু 8,000 সামথিং, যে ইউজ করছে খুবই কম ইউজ করছে, এটা কিন্তু একজন মুরব্বীর নামে বাইকটি, বাইকটি কিন্তু একজন মুরব্বী ইউজ করছে। তো বাইকটি কিন্তু অনেক কন্ট্রোলের সাথে এবং ব্যালেন্সের সাথে এবং যত্নের সাথে ইউজ করেছে, যার কারণে বাইকটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে এবং অনেক বেশি ভালো আছে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে R15 ভার্সন 1S যারা খুঁজছেন, যারা আমাকে ফোন দিয়েছেন, তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল এবং অ্যাক্সিলেন্ট হবে, এবং যারা R15 ছাড়া অন্য সেগমেন্টের বাইক নিতে চান তারাও চলে আসবেন সোহান বাইকে। আমায় গেছি একবারে ঘেমে ঘেমে, পুরো শরীরটা জানে একবারে ঘেমে পরিপূর্ণ হয়ে গেছে, অনেক গরম, তারপরও ব্লগস করতেছি আপনাদের জন্য, যেন আপনারা দেখে বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমে, ব্লগস করি। এতে কিন্তু একটা পরিশ্রম আছে, কষ্ট আছে, কিন্তু আপনারা যদি সেটা শেয়ার করে দেন
তাহলে আমার এই ব্লগস করা আরও বেশি সার্থক হবে। সো ফ্রেন্ডস, আপনারা আমাদের প্রত্যেকটি ব্লগস দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন, এবং যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদের ব্লগসে বা আমাদের শোরুমের গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আপনারা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আরও সংশোধিত হতে পারবো। মূল কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক R15 বাদেও অনেক অনেক ধরনের বাইক আমাদের শোরুমে থেকে থাকে, আপনারা যে কোনো সেগমেন্টের গাড়ি যে কোনো ধরনের গাড়ি পাওয়ার জন্য আমাদেরকে নক করবেন। আর ফ্রেন্ডস, সোহান ব্লগস এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকার জন্য, আমাদের প্রত্যেক দিনের আপডেট ভিডিও দেখার জন্য। সো আজ আর কথা বলবো না ফ্রেন্ডস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগসে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সোহান বাইকের জন্য। আল্লাহ হাফেজ।